নিত্যপণ্যের ঊর্ধ্বমুখী দামে নাজেহাল অবস্থা মানুষের, ন্যূনতম চাহিদা মেটাতেও খাবি খেতে হচ্ছে। সাধারণের প্রশ্ন একটাই, কবে বাজার নিয়ন্ত্রণে আসবে, ভাঙবে সিন্ডিকেট? বাজার ঘুরে চোখে পড়েনি একটিও হাসি মুখ, মলিন অবয়বগুলোতে স্পষ্ট চাহিদার সক্ষমতার ফারাক। আমরা তো বাজারে এসে মলিন মুখই দেখি, কিন্তু আপনার কাছে প্রশ্ন করতে হাসি মুখ দেখছি, মানে এই হাসিটা কিসের? না, হাসিটা তো দুঃখের হাসি, এটা কি সুখের হাসি নাকি? এই যেমন নজরুল আলী, কারণ বাজারে সারাদিন সবজি লোড করে যে আয় করেন, তা দিয়ে দিন শেষে সবজি কেনাটায় দায় হয়ে পড়ে। আবার জীবন বাঁচাতে ঊর্ধ্বগতির বাজারে আসমার গল্পটাও বেঁচে আছে চেয়ে চিন্তের সংসারে। সাধারণ মানুষের হলে কষ্ট, মানে নিম্ন শ্রেণী যারা আছে হেগো ভালো, আর যারা শিল্পপতি আছে হেগো তারও ভালো, মধ্যম শ্রেণী লোকের অসুবিধাটা বেশি। গরিব মানুষ আমরা কিনতে পারি না, এই জন্য চাই চাই না খাই। উপার্জন না বাড়লেও নিত্যপণ্যের এমন চড়া মূল্যে চিরে চ্যাপ্টা সাধারণের ক্রয় ক্ষমতা। বারবার বাজেট কাটছাট করলেও যে ভরে না বাজারের থলে, স্বাদ আর সাধ্যের পার্থক্যে ঘরে ফেরে স্বাস্থ্যজনিত রোগে। যাদের ওয়ান ম্যান ইনকাম, তারা কিভাবে সংসার চালাবে? বাসা ভাড়া দিবে নাকি বাজার করবে নাকি খাবে কি করবে? স্বাস্থ্য সচেতন খুব বেশি থাকার সুযোগ নেই এখন আর। এখন মানে পরিমাণে যেগুলো কম দাম সেটা বেশি নিতে হয়, যেটা ভালো জিনিস সেটা কম নিতে হয়, ব্যালেন্স করতে হয়। একদিকে দামে স্বস্তি নেই, বিপরীতে খেয়ে শান্তি নেই। ন্যূনতম প্রয়োজন মেটাতেও এখন নাজেহাল জীবন। কোনটা নেবেন, কোনটা নেবেন না, নিলে কতটুকুই বা নেবেন, নাকি খেয়ে পরে বেঁচে থাকার জন্য অন্তত যতটুকু হলে চলে? বাজারের হাল খুব চড়া আর আমার অবস্থা খুব পড়া, এই পড়া এবং চড়ার মধ্যে খুব অবস্থা খারাপ। আইসি কথা হাইটে আবার যাইতে হবে, হাইটে এখন যে রিক্সায় যাবো এই টাকাটা নাই, কাস্টমার আয় না, মাসে আইসা দিলে ঘুরে চলে যায়, মাল দেখে কী কিনবো কী কিনতাম না, যাই কিছু মানে দু এক কেজি নিয়ে হাতে কেড়ে নিয়ে যাই। ক্রেতাদের অভিযোগ, অভিযান কিংবা শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষের সমাধানে হেরফের হয় না কিছুই, বাজার থাকে সিন্ডিকেটের দখলেই। ভাগ্যের বদলটা যেখানে থেকে যায় শুধু অবিকৃত। টিভির সামনে বসে ওইসব দিয়ে কি কাজ হবে নাকি? ফিল্ডে কাজ করতে হবে, ফিল্ডে কাজ করা ছাড়া কি টিভির বসে বসে এই কথা বললে কি বড় বড় বলি ছাড়লে কি এইসব কাজ হবে? এখন দাওয়াত খাওয়াতে গেলেও চিন্তা ভাবনা করতে হয়, কি বলবো, তার মানে 200 টাকার কেজি, এই যে দেখেন আপনি 220 টাকা করে সিম, কয়জনে খেতে পারে কিনতে পারে? আমি তো নিতে পারি নাই। সাধারণের প্রশ্ন, বাজার নিয়ন্ত্রণে কবে জিরো টলারেন্সে যাবে অন্তর্বর্তী সরকার, এই উত্তরটাই দরকার। দাম বেশি নীল মাহবুব, চ্যানেল 24, ঢাকা।